কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে মঙ্গলবার ভৎসনার মুখে পড়ল এসএসসি। এদিন এসএসসির কাছে কোর্ট জানতে চায় কেন তারা সুপ্রিম কোর্টে ও হাইকোর্টে আলাদা আলাদা বক্তব্য রেখেছে। এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে বৈঠক করে নিজেদের বক্তব্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এসএসসির দাবি ছিল এই মামলার মূল মামলাকারী বিআইনি নিয়োগ চেয়েছিল, সেই নিয়োগ সে না পাওয়ায় মামলা দায়ের করেছে। এই মামলার কোনো গুরুত্ব নেই এই মন্তব্যের ভিত্তিতে বিচারপতির মন্তব্য। এটা কোনো যুক্তি নয়, আবেদনকারী বিআইনি নিয়োগ চেয়ে পায়নি তা বলে আপনারা বিআইনি নিয়োগ করেছেন বা করবেন এটা কখনোই আইন সমৃদ্ধ হতে পারে না। এই পরিস্থিতিতে আদালতের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে জানাতে হবে কেন তারা দুই আদালতে দুরকম কথা বলেছে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে, সেই বিশেষ বেঞ্চে আজকে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতেই প্রথমেই এসএসসির পক্ষ থেকে যুক্তি খাড়া করা হয় যারা মূল মামলাটি করেছেন সেই দুই মামলাকারী বা তিন মামলাকারী তারা বেআইনি নিয়োগ চেয়েছিলেন, সেই বেআইনি নিয়োগ তারা পাননি, সেই কারণেই তারা মামলা রুজু করেছিলেন। সুতরাং এই মামলার কোনো যুক্তিকতা নেই। এরপরই বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য যে তার মানে এই নয় যে যারা আবেদন করেছেন তাদের বেআইনি নিয়োগ হয়নি বলে তারা মামলা করেছেন, এই যুক্তি আপনি দিচ্ছেন, তার মানে এই নয় যে আপনি বেআইনি নিয়োগ করেছেন বা করবেন। আপনি বেআইনি নিয়োগ করেছেন সেটা প্রমাণ করার জন্যই বা সেই অভিযোগ উঠেছে বলেই সেটা নিয়ে মামলা হচ্ছে। সুতরাং আপনার এই যুক্তি কখনোই গ্রহণযোগ্য। এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ, নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের মামলাগুলি শুনানির জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল আগামী ছ মাসের মধ্যে ওই মামলাগুলি শুনানি শেষ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী গত ১৬ নভেম্বর হাইকোর্টের প্রধান বিচারপতি টি এ সিবাগিয়ানম এই মামলাগুলির বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে পাঠান। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে নিয়োগ সংক্রান্ত সব মামলা শীর্ষ আদালত থেকে ফিরিয়ে দেওয়া হয় হাইকোর্টে। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সংশ্লিষ্ট মামলাগুলির শুনানির জন্য হাইকোর্টকে ছ মাসের সময়সীমা বেঁধে দেয়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠন করারও পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। হাইকোর্ট বিশেষ বেঞ্চ গঠন করে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চেই এই মামলা শুনানির প্রথম দিনেই বিচারপতির কটাক্ষের মুখে পড়ল এসএসসি। এসএসসি সেটাই করেছেন, প্রথম থেকেই ওনারা আমাদের জীবনটাকে, সাধারণ বাড়ির ছেলে মেয়ে যোগ্য ছেলে মেয়েদের জীবন নিয়ে ওনারা খেলা করছেন এই সরকার এবং কমিশন। মানে ভাবতে মানে আমরা আমাদের গায়ে কাঁটা লাগে, আমাদের কষ্ট হয়, আমাদের পরিবার পরিজন ছেড়ে, সন্তান ছেড়ে, বাবা মা ছেড়ে আমরা নিজেরা অসুস্থ হয়ে যাচ্ছি দিনের পর দিন। আমরা চাই কমিশন হলফনামা দিক সঠিকভাবে এবং ওনারা সঠিকভাবে পদক্ষেপ নিক। এসএসসি তো ভসনার মুখেই পড়বে, এসএসসি মানে পুরো দ্বিচারিতা করছে আমাদের সঙ্গে, বারবার আমাদের পুরো ঠান্ডা মাথায় বলেছে তোমাদের নিয়োগ হবে, তোমাদের নিয়োগ হবে, কিন্তু কবে? আমাদের জীবন থেকে তো ৭-৮ বছর পেরিয়ে গেছে, ওই কমিশন ওই শিক্ষা দপ্তরের জন্যই তো আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তারা মানে নিয়োগে দুর্নীতি করেছে বলে আজকে আমাদের এই রাস্তায় বসে থাকতে হচ্ছে, নাহলে আমাদের যোগ্য জায়গা তো বিদ্যালয়ে থাকার কথা ছিল। এসএসসি এমনই কাজ করছেন যার জন্যই তারা ভৎসনার মুখে পড়ছেন, ক্ষোভ উগড়ে দিলেন চাকরি প্রার্থীরা। বিশেষ সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া বিশেষ বেঞ্চ, সেই বিশেষ বেঞ্চে একদম প্রথমেই হোঁচট খেলো এসএসসি। তাহলে আগামী দিনে এসএসসি কি কি যুক্তি খাড়া করতে পারে বা সেই যুক্তিতে কি আবারও হোঁচট খেতে পারে বিশেষ বেঞ্চের কাছে, সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও সন্দীপ পালের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।